এই মুহূর্তে ফেলনা ধারাবাহিকে চুটিয়ে কাজ করছে হিয়া। পটল কুমার গানওয়ালা এই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ছোট্ট হিয়া। তবে এবার বড় পর্দায় দেখা যেতে চলেছে এই ক্ষুদে শিল্পীকে। আগামী এই তিন মিনিটে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শর্মিলা শোহাউসকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি জানিয়েছে হিয়া, চলুন শুনে নেওয়া যাক। অংশুমান প্রত্যুষ পরিচালিত নির্ভয়া ছবিতে দেখা যেতে চলেছে তাকে। করোনা পরিস্থিতির কারণে মাঝে এই ছবির শুটিং কিছুদিন বন্ধ ছিল। এই ছবিতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শ্রীলেখা মিত্রের মতন নামি দামি অভিনেতা অভিনেত্রীরা। আবার নতুন করে শুটিং জয়েন করেছে, কিন্তু মানে শুটিং এ যাওয়ার আগে মানে বেশ অনেকটা সময় ছিল, একটা ছোট ব্রেক চলছিল, তখন তুমি কি করছিলে? তখন ছোট ব্রেকটাতে তখন আমি একটা মুভি করছিলাম, মুভিটার নাম হচ্ছে নির্ভয়া, ওইটা আমি করছিলাম। করতে করতে লকডাউন যখন হয়ে গেল তখন তো ওটাও স্টপ হয়ে গেল। তারপরে যখন আমি ফেলনাতে জয়েন করলাম তখন তার ওয়ান উইক পরেই আমাকে আবার ওইটাতেও লাগতো। সো দুটো একসাথে করাটা প্রচণ্ড চাপ হয়ে গেছিলো, দুটো তারপরে ক্লাস, মানে দুটো একসাথে করে ওখানে এখানটায় শুট করে ওখানে গিয়ে তারপরে বাড়িতে এসে কি যে কষ্ট হতো, প্রচণ্ড কষ্ট হতো তখন। এর পাশাপাশি হিয়া কিভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত হলো সেই বিষয়েও খোলাখুলি জানিয়েছে শর্মিলা সুহাসকে। একটা অ্যাক্টিং স্কুলে ইয়ে করতাম, মানে ট্রেনিং নিতাম লাইক অ্যাক্টিং কী করে করে অ্যান্ড অল। ওখান থেকে একজন আঙ্কেল আমাকে প্রচণ্ড ভালোবাসতো, ওখান থেকেই আমাকে এই কলটা আসে, মানে যে এইরকম একটা ক্যারেক্টার করবে কি তোমাকে, ওর জন্য এইখানটায় যেতে হবে, ভারতলক্ষ্মীতে আসতে হবে। তখন তো আমরা ওই ফ্লোর কোনটা কোথায় যেতে হবে সেগুলো তো জানতাম না, তাই বলে দিচ্ছিল, লোকেশন পাঠিয়ে দিয়েছিল, গেছিলাম। গিয়ে আমাকে একটা লুকসে আমার একটা লুকসেট হয়েছিল, লুকসেট হয়ে আমার সঙ্গে আরেকজন ছিল অরুণা, অরুণাদি আমার থেকে বড়। তো অরুণাদি হচ্ছে গিয়ে যে পটল কুমার গানওয়ালার গানগুলো সব করেছে, ওই অরুণাদি ছিল। তো আমার আর ওর লুকসেট হয়েছিল অ্যান্ড আমাকে মানে যে প্রডিউসার মনে হয় বেশি ভালো লেগেছিল, ওর জন্য আমাকে সিলেক্ট করেছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.